सो गाइस वेलकम बैक अगेन टू आवर चैनल पाकिस्तानी बांग्ला रिएक्शन। माय नेम इज असनासिर। तो आज की जो वीडियो होने वाली वो हमने वाली है पायरामिड पॉइंट रिसोर्ट के हवाले से, फर्स्ट रिसोर्ट इन उत्तरा एंड ये ढाका के अंदर है और सुनने में आया काफ़ी ज़बरदस्त जो है रिसोर्ट है। पायरामिड का नाम सुनते ही आपको इजिप्ट के पायरामिड्स का ख्याल आ रहा होगा और मेरे भी जहन में यही आया कि क्या हो सकता है कि मतलब इसके अंदर जो थीम है इस रिसोर्ट का वो पायरामिड्स काइंड ऑफ थीम है, थोड़ा सा डेजर्ट काइंड ऑफ थीम है। ये तो हमें वीडियो में जाकर ही पता चलेगा। वीडियो को देखते हैं, हमेशा काउंटिंग के साथ स्टार्ट करेंगे, एंड तक हमारे साथ बने रहिएगा। 3, 2, 1 एंड। ঢাকার আশেপাশে বিভিন্ন রিসোর্টের কথা চিন্তা করলেই আমাদের মাথায় প্রথমে আসে তিন সুফিট কিংবা পূর্বাচলের রিসোর্টগুলোর কথা। তবে এই প্রথম ঢাকার উত্তরাতে তৈরি হলো নতুন একটি সুন্দর রিসোর্ট। মেট্রো রেল স্টেশনের কাছে সুন্দর এই রিসোর্টটি নিয়েই থাকবে আজকের এপিসোড। সো চলুন দেরি না করে শুরু করা যাক। রিসোর্টটি উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের ঠিক পাশেই অবস্থিত। নতুন মেট্রো রেলের উত্তরের স্টেশন থেকেও এটি খুবই কাছে। এই রিসোর্টে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে উত্তরার হাউস বিল্ডিংয়ে। এখান থেকেই সবচেয়ে সহজে আপনি পৌঁছে যেতে পারবেন রিসোর্টে। পাবলিক কিংবা প্রাইভেট যে কোনো ট্রান্সপোর্টে ডিরেক্ট রিসোর্টে চলে যেতে পারবেন। যদি পাবলিক ট্রান্সপোর্টে যান তাহলে এই হাউস বিল্ডিং থেকে লেগুনা কিংবা রিক্সা কিংবা বাসে করে চলে যেতে পারেন দিয়াবাড়ির খালপাড়ে। হাউস বিল্ডিং থেকে এক সোজা রাস্তা চলে যায় দিয়াবাড়ির গোল চত্বরে। আমরা গাড়ি নিয়ে দিয়াবাড়ির খালপাড় পার হয়ে সোজা চলে আসি ওই গোল চত্বরে। এই গোল চত্বর ঘুরে হাতের ডান দিকে গেলেই দেখতে পাবেন মাইলস্টোন কলেজ। সেই মাইলস্টোন কলেজের গেট পার হয়ে আরেকটু সামনে গেলেই হাতের ডানে পড়বে এই পিরামিড পয়েন্ট রিসোর্ট। আমরা রিসোর্টে আগে থেকে কথা বলে আসি, তাই রিসোর্টে আসতে আমাদের জন্য গেট খুলে দেওয়া হয় আর ভিতরে ঢুকে আমাদের রিসোর্টের ফার্স্ট ইমপ্রেশনটা বেশ ভালোই লাগে। ঢুকেই হাতের বাম পাশে পড়বে একটি বিল্ডিং যেখানে রিসোর্টের অফিস, কনফারেন্স রুম, কিচেন এসব রয়েছে। তবে এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কিংবা যেখানে সবচেয়ে সুন্দর রুমগুলো রয়েছে সেটা হচ্ছে সামনের এই পিরামিড। প্রথমে দেখে বোঝাই যায়নি এই পিরামিডের ভেতর রুম রয়েছে, আর এই পিরামিডের নিচেই রয়েছে রিসোর্টের সুইমিং পুল। আমরা যখন যাই তখন আমাদের রুম পুরোপুরি রেডি করা হয়নি, তাই রুম যখন রেডি করছিল তখন আমরা নিজেরা রিসোর্টটা একটু ঘুরে দেখি। এমনি আয়তনের দিক থেকে এই পিরামিড পয়েন্ট রিসোর্ট খুব একটা বড় নয়, তবে মোটামুটি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আমরা আস্তে আস্তে হেঁটে রিসোর্টটা দেখতে দেখতে রিসোর্টের অন্য সাইডে যেতে থাকি। সেদিকে সামনে যেতেই চোখে পড়ে সামনে খাঁচা দিয়ে ঘেরা একটি জায়গা। আর একটু কাছে যেতেই আমরা খেয়াল করি যে খাঁচার ভিতর রয়েছে বেশ কিছু হরিণ। দূর থেকে হরিণগুলোকে দেখতে বেশ ভালোই লাগছিল। মোটামুটি বেশ বড় সড়ো সাইজের বেশ কয়েকটি হরিণ তখন ঘাস খাচ্ছিল। ছোট রিসোর্ট হলেও এখানে এই হরিণ রাখার ব্যাপারটা আমাদের কাছে বেশ ভালো লাগে। এরপর আমরা দেখতে পাই যে রিসোর্টের এই সাইডটাতে অডিটোরিয়াম করা হচ্ছে, আর এই সাইডটা এখনও কমপ্লিট হয়নি। অডিটোরিয়ামের ওই সাইডে ফাঁকা জায়গায় নাকি প্লেগ্রাউন্ড করা হবে। আশা করি সব কিছু কমপ্লিট হলে রিসোর্টটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। এরপর আমরা ঘুরে আবার চলে আসি সেই পিরামিডের কাছে। পিরামিডের নিচে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সুইমিং পুল। মোটামুটি মাঝারি সাইজের একটা সুইমিং পুল এই পিরামিডের নিচে সুন্দর করে ডিজাইন করা ছিল। আমরা আমাদের রুম ঠিক হতে হতে তখন এই সুইমিং পুলের পাশেই কিছুটা সময় কাটাই। अभी खाली खाली है, मतलब अभी बुकिंग जो है वो अभी स्टार्ट हुई है, मे बी हो सकता है अभी न्यू बना है। स्विमिंग पूल के साथ ही सुंदर बागानेर मतो एक जायगा छिलो। ये बागान थे के स्विमिंग पूल जावा किंबा स्विमिंग पूल थे के बागान दृश्य गुला देखते बेस भालोई लागछिलो। एरपर से पिरामिडेर सेकेंड फ्लोरे आमादेर रूम ठीक ठाक करे गुछानो हय, ताई आमरा सेदिके आमादेर रूमेर काछे जेते थाकी। ये मतलब रूम है।
আর সত্যি বলতে এই পিরামিডের উপরে না উঠলে বুঝতেই পারতাম না যে এখানে এই সুন্দর রুমগুলো এত ভালো করে ডিজাইন করা আছে। খুবই প্রিমিয়াম ফার্নিচার সহ মোটামুটি বেশ সুন্দর করে এই রুমগুলো সাজানো ছিল। পিরামিডের ভেতরে হয় টিপিক্যাল সব রিসোর্টের রুমগুলো থেকে এই রুমগুলো একটু আলাদা ছিল, আর রুমের ওয়াশরুমগুলোও বেশ সুন্দর ছিল। রুমের ভেতর টিস্যু পানি সহ মোটামুটি সব ধরনের অ্যামিনিটিসই দেওয়া ছিল। আর এই রুমের বাইরেই ছিল একটা কমন স্পেস, কমন স্পেসটাও বেশ সুন্দর ছিল। আমরা রুমটা পেয়ে কিছুক্ষণ রেস্ট নেই, আর এদিকে আমাদের লাঞ্চ তৈরি হতে থাকে। এখানে লাঞ্চ কিংবা ডিনারের ব্যবস্থা হলো বিভিন্ন সেট মেনু, আপনারা আপনাদের পছন্দ মতো সেট মেনু অর্ডার করতে পারবেন। আমরা বিফ চাইনিজ সেট মেনুটি অর্ডার করি, যেটা একটু পরেই আপনারা দেখতে পারবেন। তার আগে চলুন এই পিরামিডের অন্যান্য রুমগুলো আপনাদের দেখিয়ে নেই, আর তার সাথে এই রিসোর্টের প্রাইসিংটাও আপনাদের বলে দেই। এখানে ওদের তিন ধরনের প্যাকেজ রয়েছে, কর্পোরেট ডে লং, কাপল ডে লং আর নাইট স্টে টু পার্সন। আমরা ওদের কাপল ডে লং প্যাকেজটায় যাই, যেখানে দুইজনের জন্য খরচ হচ্ছে 6,000 টাকা। এখানে ইনক্লুডেড থাকবে ফুড, সুইমিং পুল আর অন্যান্য অ্যাভেলেবল ফ্যাসিলিটিস, আর সাথে হচ্ছে রুম। আর তিন বেলার খাবার সহ কাপল নাইট স্টে প্যাকেজ হচ্ছে 12,000 টাকা। আর এমনি 10-15 জনের বেশি আসলে সারাদিনের জন্য পার পার্সন খরচ হচ্ছে 2,500 টাকা। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ। যেহেতু আমরা মাত্র দুইজন ছিলাম, তাই আমরা আমাদের লাঞ্চ এই কমন স্পেসই দিতে বলি। আর সেট মেনুর কোয়ান্টিটি দেখে আমাদের বেশ ভালোই লাগে। এখানে ছিল রাইস, চাইনিজ ভেজিটেবল আর বিফ চিলি, আর সাথে 2 পিস স্প্রিং রোল। কোক আর পানীয় সেট মেনুর মধ্যেই ইনক্লুডেড ছিল। খাবারের টেস্ট আমাদের কাছে বেশ ভালোই লাগে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। सो गाइस ये था मतलब खाना और लंच जो है वो लास्ट में दिखाया। लंच की क्वांटिटी भी काफ़ी डिसेंट थी। तो अगर आप मतलब डे के लिए आते हैं इधर, तो आपको 6,000 के अंदर लगभग आपको हर चीज़, हर फैसिलिटी जो है वो फीचर जो रिजॉर्ट प्रोवाइड कर रहा है वो आपको मिल जाएगी। बट आपने अगर 24 आवर्स के लिए इसको बुक करना है तो वो आपको 12,000 में पड़ेगा, थोड़ा सा कपल के लिए 12,000 के लिए। और अगर आप ग्रुप की शक्ल में आते हो तो ईच पर्सन को 2,500 देना पड़ेंगे। रात नहीं कर सकते स्टे, दिन दिन आप उसको यूटिलाइज कर सकते हैं, इधर इंजॉयमेंट कर सकते हैं ग्रुपिंग के अंदर। काफ़ी अच्छा मतलब पैकेज इन्होंने जो है मुतारिफ कराया, इंट्रोड्यूस करवाया आवाम के लिए। और एक अच्छा रिजॉर्ट जो कि न्यू आई थिंक ये लग रहा था, जैसे उन्होंने स्टैंड फैन रूम के अंदर रखे हुए थे, उससे अंदाज़ा हो रहा था कि यार ये जो है रिजॉर्ट अभी न्यू मतलब बना है। तो गाइस ये अब तक के लिए इतना ही, इंशाल्लाह नेक्स्ट वीडियो में दोबारा से मुलाकात होगी। अपना रखिएगा बहुत ज़्यादा ख्याल, टेक केयर, खुदा हाफ़िज़।